ভাই বালাসো বালা ডাক্তার বালা ডাকতইবো আই বলা বে কিন্তু একটা ইউটিউবার আছে না আমরা বালা ডাকতাম না ইউটিউব ভিডিওর নামে আছে না মাগি বাজে দি করে ছুটি ছুটি নাকি অ্যালবাম ভিডিও শুটে নামে প্রত্যেকটা মায়েরে মেসেজ করব জানু বাবু শোনা গইছে তারপর যখন গহরে কুত্তা বলে মায়ের মাথায় তো না তোমাকে মায়ে বিনলে গালি দেয় নাম হয়েছে চলো দেনাবিরা প্লে লাই তো আমাদের ছাপড়ে সুদা ছাস্তা ইউটিউবার জন্য গীতা করে এই ইউটিউবার আছে না নতুন একটা ট্রেন্ড নেই যে মায়া পড়ানোর তো মায়া পড়াতে গেলে গীতা করতিব নর্মাল ফুল আমি গীতা ফুল দে ফুল দিয়ে রাস্তা দাঁড়িয়ে প্রপোজ করে মোবাইল ফোনে ফোনে প্রপোজ করে মেসেজ করে প্রপোজ করে কিন্তু দাদা এই দিকে যাতো না দাদা নতুন একটা ট্রেন্ড নেই গীতা করতিব একটা ইউটিউব চ্যানেল খুলতিব ডিজিটাল ফিশনে লাগাই তুব ড্যাশ প্রোডাকশন ড্যাশ মিউজিক ড্যাশ অ্যালবাম ড্যাশ ক্রিয়েশন ড্যাশ আমার হ্যাটা আমি গালি দিছি ভাব দেখছো না না দেখেছি হয়তো এই যে তোকে হেঁটা শপিং মল তো এই হেঁটা শপিং মল থেকেই কিনে নিয়েছিলাম তারা ড্রেস পরে মায়ের ফাওয়া তো বা মায়ের বিভিন্ন ধরনের রূপ দিয়েছিলা যেমন তোমার পপুলার করে দেবো আমি আমার হে আছে আমার সে আছে মায়ের একটা অ্যালবাম সঙ্গে ভিতরে আনচাই না ভিডিও করছে বাস দাদা হয়ে গেছে গা অ্যালবাম ক্রিয়েটর দাদা হয়ে গেছে গা সিঙ্গার দাদা হয়ে গেছে গা প্রডিউসার দাদা হয়ে গেছে গা অ্যাক্টর দাদা হয়ে গেছে গা ডিরেক্টর দাদা হয়ে গেছে গা মাগি বাস ঠিক আছে প্রথমে হে অ্যাক্টিং করতে হ্যাঁ চ্যানেলের ভিতরে তারপর হে গান প্রডিউস করতে প্রডিউসার নামে আরেকখান দিকে আইনে সেটা কপি করেছিলা নিজের চ্যানেল সত্য ইডি প্রডিউসার ইডি প্রডিউস করত আর সে নামে বিভিন্ন ধরনের মায়ের ফ্যানের লগে মায়ের বাট গিরি করে ঠিক আছে হে প্রত্যেকটা মায়ের ফ্যানের জানু শুনু বাবা বেবি ডাহাডেই করে আর আমি এরকম এই অনুপম সবাই এটা হে বেবি কালা করতে না দিই মুকুতার ফুটকি তুই তোর জিব্বা দেশের লেডি তুই দেখি হে হে চ্যানেলের ভিতরে কি 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 ভাবে হাগছে এই হচ্ছে সেই মহেশ বট লাইটের ইউটিউব চ্যানেল যেটার ভিতরে হাগাগি করে বিভিন্ন ধরনের ক্লিক বেট সিক বেট করে দেখলে বুঝবা চুতি আবার করতেছে বহু বছর ধরে সেটা কিন্তু ধরতেছে না তো আজকে ধরা পড়ে আছে দেখি উমা ও মা ছেলে বলে সেয়ারা সাথে এক কেজি জাতের মালিকের মতন লাগে ইউটিউব চ্যানেলে ভিতরে হ্যাঁ স্যার টিকটক ভিডিও বা বেটি চোদ বা কেতার করবি ছাপড়ি তো ছাপড়ি থাকে এই সব কিছু উৎপত্তি শুরু হয়েছে সব কিছু শুরু হয়েছে ফেসবুকের একটা পোস্টের থেকে নেহা গেছে একটা মায়া হ্যাঁ নামে ফেসবুকে পোস্ট করছে হ্যাঁ জাবালগিরি রেডি করতেছে ইডিনেশিয়া পোস্ট করছে হ্যাঁ কেতা করছে হ্যাঁ মায়ের মেসেজ করছে মায়ের পাত্তাইছে না আপনার মায়ের কেছে তোমার অ্যাটিটিউড ভালো অ্যাটিটিউড অন্য কোনো লোক দেয় এটসেট্রা এটসেট্রা বিকজ হ্যাঁ তো মহেশ ভট্ট মহেশ ভট্টের তো সবাই দাম দেয় আর এই ধরনের জিনিস প্রত্যেকটা মায়ের লয় করে আমার কাছে মনে 20-25টা স্ক্রিনশট আছে তোমরা কয়টা দেবো আমি তো চলো একটু ফুরে দেখি হলে মায়ের বোনের কি কি মেসেজ করে একটা মায়ের মেসেজ করছে স্ট্যাটাস দেখে সেটা জান জান আমার নায়িকা লাগদাসে অ্যালবাম ভিডিওজ ভিডিওজের আমার বাট জান বুঝলে গেছো অনেক ভালো পাই তাই নিয়ে মন করো কথা কি বলবা না আমার সাথা দেখটা তারপর একটা ইনবক্স মেসেজ করে ভাবছি না ছি তোমারে অনেক ভালো পেতাম বলে মেসেজ এস এম এস করি আর তুমি আমারে ব্লক করলা এমন তুমি ছি ভাবছি না কোনোদিন
আমি ব্লক করছো এখন তো তার এমন অবস্থা হে আমার আর আমির ভিতরে পার্থক্য বুঝে না যে আমি ব্লক করছো তো ঠিক আছে জু বাট তারা কিছু কইল কইলছি বি কত প্রশ্ন করছো সত্যিকা তো হ্যাঁ লিয়ে সেটা টোল শুরু হওয়ার পরে পরে দেখি সব মাই ফ্রেন্ড যে যে মাই ফ্রেন্ড হ্যাঁ সব ধরনের মেসেজ করছে বা যেসব মাই ফ্রেন্ড যেসব মাই ফ্রেন্ডের কাছে বাটারি চাটারি করে রাখছে হ্যাঁ হ্যাঁ হে হে সেই হে মানে ভালো ভালো না কেরানি বহুত কিছু করে রাখছে তো দেন মাই ফ্রেন্ড দিয়েছে না হ্যাঁ নেশারে কিচ্ছু করছে না তো যেই হ্যাঁ নেশারে শুরু হয়েছে টোল আর ফের আমরা সবাই গিয়ে সেটা এটার ভিতরে একটু মানে মশলা টশলা দিছি তখনকার পাই দিয়েছে সত্য ঘটনা মানে কমেন্ট সেকশনের ভিতরে আমার কমেন্ট সেকশনের ভিতরে দুর্নীতা স্ক্রিনশট তারপর যে ফার্স্ট ট্রোল করছে ওই মায়ের কমেন্ট সেকশনের ভিতরে প্রচুর স্ক্রিনশট মানে হের মেসেজের প্রত্যেকটা মায়ের ফ্যান দেখে গিয়া জান বেবি বাবা শোনা বাল তুলে ডাই ওই প্রত্যেকটা মায়ের আর মায়ের ফ্যান প্রথমে মনে করতো জানে শুধু মায়েরা এই মায়েরা লয়ে করতো কিন্তু ট্রোল হওয়ার পরে জানতে পারছো জানে প্রত্যেকটা মায়ের ফ্যান এইটা করে তারপর দেশের কয়েকটা বয়স শুনো হের যে তোমাকে মায়ের ফ্যান হের নেশের প্রোটেস্ট করা শুরু করছে আর হের লয়ে সেটা ট্রোল করা শুরু করছে কুমড়া সুতরা লয়েছে এরা তখনকা হ্যাঁ কিটা কইছে একটু শুনে নো তোমার মতন বাল ফাক নামাই আসে না আমি আর দেখছি না বুঝুনি তোমার বেশি অ্যাটিটিউড তোমার আমি কি করি এখন তুমি দেখো তোমার নিয়ে আমি এবার না সামো শুধু দেখো বুঝছো তোমার কি এত অ্যাটিটিউড না কিটা এখন আমি কি ভিডিও করি বানাইতেছি ওয়েট করো শুধু মাই ফ্রেন্ডের ফের দিতেছে হ্যাঁ ভিডিও বানাবো মাই ফ্রেন্ড এলো এসেরা মানে মানে অ্যাটিটিউড দেখা দিতেছে আর তোর হাতেই তো কেডা তুই কেডা তুই কে ছেলেটা বল তুই কেডা বে তোর বাত্তাই তো তুই কেডা তোর মতন ফুলা ফ্যানের আছে না মাই ফ্যান আছে না মানে কিতা কইট রে মানে নোহের নিচে রে মরে নোহের নিচে মরে দে কেমন তোর আপনার খুট্টালাই দিব তোর মতন ফুলা ফ্যান রে শুধুমাত্র তুই তোর বাটফারি দান্দালি আর ওই ভিডিও দেখ করো কিতা না একটু হারামদারিতে একটু পাত্তা পাস তোর মাই ফ্যানের তোর মেসেজ দি মাই ফ্যানে সিন করে বুঝছিস নি কুমড়া সুদা বুঝ জানে তোমার ভালো ভাইয়া মেসেজ করো না তোমার বেশি দাম বেড়ে গেছে না বুঝছনি এই তোমার মতন এই মানে কিটা কমো ফালতু যে মায়েরই এডিরিও এমন কাজ করে বুঝছনি ভালো মায়ের ফ্যানের এমন কাজ করে না তুমি কেমন টাইপের মায়ের ফ্যান ভালো করে বুঝতে চাচ্ছি না হ্যাঁ রে মেসেজ না করলে মায়ের ফ্যান ফালতু জায়গা মায়ের ফ্যান খারাপ হয়ে যাবে আরে তোর চ্যানেলের ভিতরে যে ভিডিও চলতেছে আছে না ওই মায়ের ফ্যান লেখে চলতেছে তোর থোপা দেখ তো কেউ আয় না কুমড়া সুদা হ্যাঁ কিতা ধরো নি করে হ্যাঁ কিতা করবো হ্যাঁ কয়ে ভাই সেটা মায়ের ফ্যানে ভুলাই বুঝলে সেটা আছে না মায়ের ফ্যানে সেটা লোলে কাজ করবো কাজের নামে কিতা করবো মায়ের ফ্যানে ভিডিও করাইবো ভিডিওর ভিতরে বিভিন্ন চিন্তা করবো হাতের ধরনের হাত করনের এখন ভাই ভাই হিলাতে বিটে হিলাতে বিটে হিলাতে বিটে নিজেরে নিজে কি ভাবো একটু নিজে ভাবব আর এরপরে বুঝবা আমিও তোমার নিয়ে কি কিটা করতেছি এরপরে বুঝবা আজ আজ থেকে সব শুরু হইব হ্যাঁ আর তুমি তোমার লগে আমি কথা কমু তোমার তোমার সামনে যেয়ে আমি কথা কমু বুঝছো এরপরে জবাব আমি দেবো এখন আমি কিচ্ছু কইতাম না তোমার ডিটেল সব কিছুই আমি লইছি তোমার ফেসবুকের মধ্যে যে তোমার ফ্রেন্ডরা আছে না তার থেকে সব কিছু ডিটেল লইছি তুমি মনে করো না যে এই তুমি আমার নামে পোস্ট করছো তোমার এমন এমন আমি ভুলিয়া দেবোগা এখনো ভালো আছে কি করবা করো আর নাইলে আমি তোমার সামনে এসে না সবটি কথার উত্তর দিব শুরু করবো হ্যাঁ শুরু করবো তুই শুরু করবি কুমড়া সুদা তুই শুরু করবি তুই হের নিজের প্রোফাইল লোক হ্যাঁ মাই ফ্রেন্ড টোল শুরু করবো মাই ফ্রেন্ড সেটা ভিডিও শুরু করবো আবার বলে হ্যাঁ স্টার জোর সাথে কাজ করো অবস্থা দেখছো অবস্থা শেষ রামের চরম সীমায় হ্যাঁ নিবজ্জিত হয়ে দিছে শেষ শুধু আবার আইসা রান্না ভিতরে করো চাটাম ধরে আলাপ সালাপ তারপর তো থ্রেডের পরে তো থ্রেড হেরে বলে কেউ চিনে না শুনো রেকর্ডিং শুনো রেকর্ডিং শুনো পাল শোনো না তাই কোন কাজ করে আর তাই লোক আমি এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারছি না কেডা জানি তার বয়ফ্রেন্ড না কারো জানি নাম্বারটা আবার দিছে বুঝছো সো হেতে আমার মেসেজ করছি এসে আমি কইছি তুই কিটা কস কার লোকে কি কথা কইতেছ বুঝস নি আমার কো মেসেজ কি লেগে কইছি আমার কো তারে সরি দাও আমি কইছি শুন তারে সরি কোনের মত আমি এমন ধরনের কাজ করছি না আর কার লোকে কথা কইতেছ তুই একটু ভালোভাবে বুঝে সেরে কথা কই হুমা গুমা দাও দুবলে মে সুডবা হেডা ইব্রাহিম হে I got broads in Atlanta. She's a Dolin the family. Credit cards in the scammers. বুঝে শুনি এরপরে কথা কইস আগে সম্পর্ক আমার ব্যাপারে বুঝিস এরপরে কথা কইস আরে ভরা বুঝতে নিও আমি কইতাছি হ্যাঁ হইছে সেটা ত্রিপুরার ছেসরা ইউটিউবারের ভিতরে একজন ছাপ্রি সুদা এমন ছাপ্রি ছাপ্রি মাই ফ্যান ফটো লাগে ইউটিউব চ্যানেলে খুলে খুললে খুললে মাই ফ্যান মেসেজ করে জান শুনু বাবু কি সেটা আমার প্রত্যেকটা মাই ফ্যান হ্যাঁ মানে প্রত্যেকটা মাই ফ্যান আছে না হ্যাঁ বেবি বাবা জানু শুনু কই কথা বলতে প্রত্যেকটা মাই ফ্যান রে হ্যাঁ রে আমি ট্রোল করা শুরু করছি পরে সেটা এখন চোখে গেছে না মেসেজ করছে আমি নাকি মাদার চুপ তুই মাদার চুপ নো কিছু দিয়ে দিতেছি পজ করে সেরা পড়ে নো হ্যাঁ কিতা কিতা মেসেজ করছে মাই ফ্রেন্ডের একটা মাই ফ্রেন্ড এক কথা কতলা মাই ফ্রেন্ড মেসেজ করছো তুমি দাও দাও একদিন
তো মাই ফ্রেন্ড পাত্তা না দেওয়ার পরে ফার্স্ট হচ্ছে নাইসেরা মাই ফ্রেন্ড রেখে বিভিন্ন ধরনের কথাবার্তি কয়, মাই ফ্রেন্ড দাম বাড়াতে গেলেন বালের অ্যাটিটিউড এনাতে না বিভিন্ন ধরনের কথাবার্তি কয়। আস্তে একটা বয়স আছে, এটা রিপ্লাই আমি দিতেছি হ্যাঁ রে, বয়সটা একটু তোমরা শুনো বলি একটু শুরু, বেশি বয়স না বলো। মানে কি থাকো মূল ধারণ হেরে দিয়ে কইছি, হের মাংস হের বাবার মাংস বন্ধ দেবো, মার মাংস বন্ধ দেবো, হে আমার পোষ করছে এটা বুঝছো, যে আমার মা বাবার মাংস বন্ধ কিনলে দেবো। আরে ছাগল ছাগল মাইয়া, তুই এমন এমন ধরনের কাজ কি করবি, আমার নামে করবি, তোরও যদি এখন ছেড়ে দিতাম না দিতা, আমি ইচ্ছা করলে হের বাড়ি গিয়ে পুরো মানুষ লেগেছে, আমার স্টাফরা গেলে হের বাড়ি গিয়ে হের লোক আমি কথা বলছি বুঝছো, শুধু মেয়ে দেখছে তত বাচ্চা গেছি একটু মোটামুটি বুঝলি, ফোলা মিলে আজকে আমি দেখাইতাম হের কতটুক ইয়া, আর কতটুক কি আদা আমি তোর নি তোর কতটুকু ইয়া দে আমার লাগিয়া, আহ আমার ভাই তা তুই স্টাফ টাপলে আহ পেটি চোদ আহ আইস, তুই আমার ভাই তোর নিমন্ত্রণ আছে, মাই ফ্রেন্ডের লগে শাস্ত্রে আমি করবো, আসুদামি করবো, বিভিন্ন ধরনের জিনিসপত্র করবো, করোনা ফোনা টুলিব, এরপরে দাব দিব হেড়ামদারি বিভিন্ন ধরনের দাব, ঠিক আছে? তো ইডি বদ্ধ করে দাও, ইডিরে কমাই লাও, কমাই সেরা ভদ্রগিরি করো, করলে করো না করলে না টুলিব, আবার যদি তা না করো মাই ফ্রেন্ডের সব ধরনের মেসেজ মেসেজ কোনো বদ্ধ করে দাও, মাই ফ্রেন্ড ইরিটেড হয়, আর হ্যাঁ এই মেসেজের পিছনে মাই ফ্রেন্ডের দোষ আছে, তোমরা ফাঁচা দিই সঠিক করে মন্ত্র তোমরা সোজা পোলা ভাই মেসেজ করোনা সমস্যা তোমরা, ঠিক আছে? ইডি হচ্ছে মেন ঘটনা। তো আমার আর কিছু করেন নাই, আমার দায়িত্ব ছিল তারা ট্রোল করানোর মতো রোস্ট করার মতন করে দিয়েছি, যদ্দূর ফাটছি যদ্দূর করছি, আর ফাটতাছি না আমি তোর বেটি চুত পোলাপে না, আমি আমার ধর্ম দেখছি না কুমড়া চুতা, তো আমি চাই না এটা সেরা বেশি কিচ্ছু হোক বাড়াবাড়ি হোক, তো আমি বহুত কিছু আমার কাছে রেখে দিছি, দরকার ফলে দরকার ফলে যদি পার্ট টু বানানো লাগে তাহলে পার্ট টু ফাইব আর কি ওই জিনিস তুই, ঠিক আছে? আর তুই তো কোচ পোলা ফাইন তুই ইয়ে করবি পোলা ফাইনলে দেয় দিলি স্টাফ লে বাইকে নিলি হ্যাঁ বেটি চুত, ঠিক আছে? দূরে আসলে অত্যাচার তোমার উপরে অত্যাচার করছে, আমার উপরে বহুত অত্যাচার হয়েছে, তার এই বালতুল দেখেছিলা হঠাৎ, ঠিক আছে? আর পাত্তা ছিল আমি কোথায় লাগছে বাতকা মঙ্গিয়েছিলাম, বাই।